Sudah kumong dan kugarangku. Nastagurya amaro bo pasal guna nastagurya dada. কাকড়াছড়া পুঞ্জিতে আছে খাসিয়া আর গারোদের আবাসস্থল। কুলাউড়া রেহেনা চা বাগানের পাশ ঘেঁষা এ পুঞ্জিতে একসময় ছিল 47টি খাসিয়া ও গারো পরিবারের বসবাস। তাদের নিয়ন্ত্রণে ছিল প্রায় 150 একর নীলাভূমি। গত 10 থেকে 12 বছর ধরে বাগানের দখল যেতে যেতে বর্তমানে তা ঠেকেছে 50 একরে। অনেক বছর ধরে এখানে বসবাস করি, 60-65 বছর ধরে। মানে আমাদের বাপদাদার আমল থাকে। মনে করো আমরা প্রথমে ছিলাম 47 পরিবার, এখন প্রতি বছর একটু 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 দখল করিয়া রেহানা চা বাগানে আমরা এই পর্যন্ত নিয়ে আসছে। এখন আমরা বর্তমানে আছি 17 পরিবার। এখন মনে করো এই যে নতুন পরিস্থিতি, মানে গাছপালা কাটতে আমাদের জুম নষ্ট করিয়া মনে করো আমাদের অনেক বিরাট ক্ষতি করিয়া ফেলাইছে। এখন আমরা কই কি করব না করব আমরা কিছু পাই না, তাই আমি প্রশাসনের কাছে একটু বিচার চাই। পুঞ্জির মানুষরা বলছেন 60 থেকে 65 বছর ধরে সেখানে আছেন তারা। সম্প্রতি চা বাগানের লোকজন পুঞ্জির পান বাগানে ঢুকে পানসহ অন্যান্য গাছপালা কেটে সেখানে চায়ের চারা লাগানো শুরু করেছে। এ মাসের প্রথম সপ্তাহে এখানকার ফলজ আর বনজ গাছসহ পান গাছ উপড়ে ফেলা হয়। জীবিকা সংকটে পড়ে অনেকেই পুঞ্জি ছেড়ে যাচ্ছেন। এটা আমার জুম ছিল দাদা, আমরা তো অসহায়, আমরা কি করবো, আমরার এখানে কোনো উপায় নাই দাদা, আমরা তো এখানে কোনো উপায় নাই দাদা, কি করবো, আমরা তো এখানে অসহায়। এটা কিভাবে গাছ কতদিন আগে কাটছে? অনেক জন কাটছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন কেমন গাছ কাটছে? অনেকটা কাটছে দাদা। এদিকে রেহানা চা বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, বাগানের নামে প্রায় 500 একর জমি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে তারা চা চাষ করছেন। জঙ্গলি বা আমরা চা লাগাইবার লাগে, দুই তিন একর করি, চার একর বছর করি। আপনি গেলে তো দেখছেন না যেন চারা লাগানি আমরা চারা লাগাইবার লাগে আমরা তো আমরা জানো কোনো আমরা নয়া বিট অফিসার আছে জানি কিনা জানি না তো আগর বিট অফিসারে আমরা কোনো সময় রিটার্ন দিতাম, অত সময় কোনো সময় তাদের নলেজ দিয়া হইতাম যে আমরা আপলোডিং করতাম, আমরা কিছু জায়গা আমরা আপলোডিং করা লাগতো। অমীমাংসিত এই সংকট সমাধান হবে কিনা তা জানতে চায় পুঞ্জিতে রয়ে যাওয়া অবশিষ্ট খাসিয়া ও গারো মানুষরা।